তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি জন উইকের চ্যাপ্টার টু। আমরা অলরেডি চ্যাপ্টার ওয়ান আপলোড করে দিয়েছি, সো যদি সেটা এখনও আপনি দেখে না থাকেন তাহলে প্লিজ ডিসক্রিপশন চেক করুন, কারণ সেটা না দেখলে আপনি এটার কিছুই বুঝবেন না। আর এই গল্পটাও সেখান থেকে শুরু হবে যেখানে শেষ হয়েছে জন উইকের চ্যাপ্টার ওয়ান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি যে জন উইক একটা গাড়ি নিয়ে রাস্তায় খুবই হাই স্পিডে ড্রাইভ করছে। আসলে এই সিনটা হচ্ছে সেই সিনের পরের সিন যেখানে জন উইকের চ্যাপ্টার ওয়ান শেষ হয়েছিল, মানে সে তার কুকুরের বদলা নেয়ার পরে তার গাড়িটা নিয়ে যখন চলে এসেছিল তার পরের সিন হচ্ছে এইটা। তো এখানে আমরা দেখতে পারি যে জন উইক ইচ্ছা করে একটা হুন্ডার ড্রাইভারকে অ্যাক্সিডেন্ট করিয়ে তার যে আইডিয়ার পাসপোর্ট ছিল সেগুলো পকেট থেকে নিয়ে সে এখান থেকে চলে যায়। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি একটা গ্যারেজের সিন। আসলে এখানে ড্রাগের ব্যবসা হয়, আর এখানে যে ব্যবসাগুলো করে তার নাম হচ্ছে গিয়ে আব্রাহাম টেরেসো, আর এটা অন্য আর কেউ না, এটা হচ্ছে সেই গ্যাংস্টার বিগোর ভাই। আর মুভির শুরুতে জন যেই হুন্ডাওয়ালাকে অ্যাক্সিডেন্ট করেছে সেটা হচ্ছে তারই লোক। আর প্রথম পার্টে জোসেফ যেই গাড়িটাকে চুরি করেছিল, মানে জনের কারটা, সেইটা এখন তার কাছে আছে। তো এখানে আমরা দেখতে পারি যে আব্রাহাম তার লোককে বলে যে জন আসলে তার গাড়িটা নেয়ার জন্য আমার কাছে অবশ্যই চলে আসবে। আর সে তাকে এটাও বলে যে আসলে জনের ইচ্ছা শক্তি এতটাই স্ট্রং যে তার সামনে আসলে কেউই টিকতে পারে না। আর সে তাকে একটা ঘটনাও বলে, সে বলে যে একটা সময় জন এত বেশি পাওয়ারফুল ছিল যে সে একটা বারের মধ্যে তিনজন লোককে শুধু একটা পেন্সিল দিয়ে মেরে ফেলেছিল, মানে যেটার কথা আমরা আগের পার্টেও শুনতে পেয়েছিলাম। তো এখানে সে বলে যে আমি জানি জন খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে। আর তখন মিনওয়াইল আমরা দেখতে পারি যে জন অলরেডি চলেও এসেছে, মানে সে গ্যারেজের মধ্যে ঢুকেই তার সমস্ত লোককে এক এক করে মারা শুরু করে। আর এখানে আমরা খুবই ভয়ঙ্কর কিছু ফাইট দেখতে পারি, আর আমরা দেখতে পারি যে জন এক এক করে সবাইকে মেরে সোজা চলে আসে আব্রাহামের রুমের মধ্যে। তবে সে আব্রাহামকে কিছু না করে এখানে মদ থেকে দুইটা গ্লাসে ভরে সে বলে যে আমি পিস চাই, মানে আমি শান্তি চাই। তবে আব্রাহাম তাকে বলে যে তোমার মতো মানুষ কি শান্তি পেতে পারে? তো তখন জন বলে যে হ্যাঁ, কেন নয়। আর এরপরে তারা দুজন মিলে একটা শান্তি চুক্তি করে, মানে তারা আর কাউকে কোনো ক্ষতি করবে না। তো এই জন্য আমরা দেখতে পারি যে জন তার কারটা নিয়ে পরদিন সকালবেলা তার গ্যারেজে চলে আসে। তো এখানে আসার পরে জন গাড়ির মধ্যে সবার প্রথমে তার ওয়াইফের একটা পিকচার খোঁজে, আর সে পিকচারটা দেখতে পেয়ে আসলে একটু ফ্ল্যাশব্যাকের মধ্যেও হারিয়ে যায়। আর এরপরে যখন জন ঘরের মধ্যে আসে তখন আমরা দেখতে পারি যে সেই কুকুরটা এখনও জনের সাথেই আছে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে পরদিন সকালবেলা যখন জন তার কুকুরের সাথে খেলছিল তখন এখানে ওরিলিও চলে আসে, আর সে ওরিলিওকে তার কারের চাবিটা দিয়ে বলে যে আমার কারটাকে আমি আগের মতো আবারও দেখতে চাই, মানে সে তাকে এটা রিপেয়ার করার জন্য দিয়ে দেয়। আর এরপরে সে ঘরের মধ্যে গিয়ে যেই বক্সটা সে মাটির নিচ থেকে বের করেছিল সেটার মধ্যে আবারও তার সমস্ত স্যুট বুট সমস্ত গানটান রেখে সেটাকে আবারও ঢালাই করে দেয়। তো এরপরে যখন রাতের বেলায় সে ঘরের মধ্যে বসেছিল তখন তার একটা পুরনো ফ্রেন্ড যার নাম স্যান্টেনিও ডি অ্যান্টেনিও সে চলে আসে। আর এই লোকটা আসলে জনের সাথে যাই হয়েছে সেগুলোর জন্য একটু সহানুভূতি দেখিয়ে বলে যে আসলে তোমার আমার জন্য একটা কাজ করতে হবে। তবে জন বলে যে প্লিজ, আমি এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছি, সো আমি আর এখন কোনো কাজকর্ম করব না। তবে তখনই সেই লোকটা তাকে একটা মার্কার দেখায়। আসলে এটা হচ্ছে এমন একটা মার্কার যেখানে ব্লাডের চিহ্ন দিয়ে একটা মার্কার আরেকজনকে দেয়া হয়, আর এই গ্যাংস্টারদের দুনিয়ায় যদি এই মার্কারটা কেউ অন্য কাউকে দিয়ে দেয় তার মানে এটা হচ্ছে একটা প্রমিস যে পরবর্তীতে সে যেই ওয়াটারটা করবে সেই কাজটা সে অবশ্যই পূরণ করবে। তো যেহেতু জন তাকে এই মার্কারটা দিয়েছে তার মানে জন তাকে একটা প্রমিস করেছে যে আমি তোমার পরবর্তী একটা কাজ করে দেব। আর এখন যেহেতু সে এই মার্কারটা শো করছে তার মানে জনকে এই কাজটা করতেই হবে। তবে জন বলে যে না প্লিজ, তুমি এই মার্কারটা সরিয়ে ফেলো, আমি আসলে কোনো কাজ করতে পারবো না। তবে এই জন্য সে বলে যে আসলে তুমি যতই মানা করো, তুমি যেহেতু আমাকে মার্কারটা দিয়ে দিয়েছো তার মানে আমার কাজটা তো তোমাকে করতেই হবে। আর এই জন্য সে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি যে সে আসলে বাইরে গিয়েই একটা কামানের মতো কিছু মেরে তার পুরো ঘরটাকে উড়িয়ে দেয়, আর এই জন্য জনের পুরো ঘরের মধ্যে যত স্মৃতি ছিল সেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, শুধু বাঁচে জন আর তার কুকুরটা। তো এই জন্য পরদিন সকালবেলা জন সেই হোটেল কন্টিনেন্টালে উইনস্টনের সাথে মিট করতে চলে আসে, আর সে তাকে বলে যে আসলে স্যান্টিনো আমার পুরো ঘরটাকে উড়িয়ে দিয়েছে। তো তখন উইনস্টন বলে যে তুমি স্যান্টিনোর মতো একটা অসৎ লোককে যখন একটা মার্কার দিয়েছো তার মানে সেটার মিসেস তো সে করবেই, আর তুমি তাকে মার্কারটাই কেন দিয়েছো? তো তখন জন বলে যে আসলে তখন আমার কাছে কোনো অপশনই ছিল না, তো এই জন্য আমাকে বাধ্য হয়েই মার্কারটাকে দিতে হয়েছে। আর তখন উইনস্টন বলে যে দুইটা নিয়ম যেগুলো জীবনেও ভাঙা যাবে না, প্রথম হচ্ছে কন্টিনেন্টাল হোটেলের মধ্যে কখনো কাউকে মারা বা চুরি ডাকাতি বা এমন কিছু করা যাবে না যেটা বিশৃঙ্খলার সৃষ্টি করে, আর দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি তুমি কাউকে মার্কার দিয়ে দাও, মানে সেটা ব্লাড মার্কার যদি হয়
তাহলে অবশ্যই তার কাজটা করতে হবে। এবার এতে করে তোমার যা ইচ্ছা হয়ে যাক, এতে কিছুই যায় আসে না। আর যদি তুমি এটা না করো, মানে এই দুইটার মধ্যে একটা নিয়মের ব্রেক করো, তাহলে তোমাকে এক্স কমিউনিকেটর হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। আর যদি এটা হয়ে যায়, তাহলে দুনিয়ার যত মাফিয়ারা আছে তারা সবাই যেইখানেই তোমাকে পাবে সেখানেই শ্যুট করে মেরে ফেলবে। তো এই জন্য সে জনকে একটা পরামর্শ দিয়ে বলে যে যেহেতু আমি তোমাকে ভালো করে চিনি, তো এই জন্য আমি তোমাকে এই পরামর্শটা দিচ্ছি। তুমি যেহেতু তাকে মার্কারটা দিয়েছো, তার মানে প্রথমে তার কাজটা তুমি করে ফেলো, এরপর তুমি তাকে আমার সামনে গুলি করে মেরে ফেলো, এতে করে আমার কিছুই যায় আসবে না। তবে যেহেতু তুমি ওয়াদা দিয়েছো, তার মানে সেটাকে পূরণ করো। তো এই জন্য আমরা দেখতে পারি যে জন নিচে এসে তার কুকুরটাকে এই হোটেলের মধ্যে রেখে দিয়ে সে চলে আসে স্যান্টিনোর কাছে। আর আমরা দেখতে পারি যে স্যান্টিনো আসলে তার জন্য অলরেডি ওয়েট করছিল। আর যখন জন তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে আমাকে দিয়ে কী কাজ করাতে চাও, তখন সে তাকে বলে যে গ্যাংস্টারদের যারা কন্ট্রোল করে, মানে হাই টেবিল, সেখানে মাত্র 12টা সিট আছে, আর প্রত্যেকটা সিটে একটা একটা করে মাফিয়া বসে আছে। তবে আমার বাবা মৃত্যুর আগে আমাকে এই সিটটা দেওয়ার জায়গায় আমার বোনকে এটা দিয়ে দিয়েছে, তো এই জন্য আমার বোন আসলে সেখানে বসবে, আমি বসতে পারবো না, তো এই জন্য আমি চাই তুমি আমার হয়ে আমার বোন জিয়ানাকে মেরে ফেলো। তো তখন জন জিজ্ঞেস করে যে এই কাজটা আসলে তুমি কেন করতে পারছো না। তো তখন সে বলে যে এই কাজটা আমি এই জন্য করতে পারছি না কারণ সে এখন রোমে আছে আর খুব শীঘ্রই তার রাজ্য অভিষেকও হবে, তো এই জন্য তার সাথে হাজার হাজার গার্ড আছে, সো তাদের মধ্যে তাকে মারা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। আর আমরা দেখতে পারি যে এই ওয়ার্ডারটা নেয়ার পরে জন এখান থেকে উঠে চলে যায়। তো সেখান থেকে ব্যাক করে আমরা দেখতে পারি সে একটা ব্যাংকে আসে, আর যখন সেখান থেকে একটা লকার খুলে তখন আমরা দেখতে পারি এখানে একটা গান, একটা স্যুট আর কিছু গোল্ডের কয়েন আছে। তো এগুলোকে নিয়ে আর স্যুটটাকে পরে সে সোজা চলে আসে রোমে। আর যেহেতু প্রত্যেকটা শহরেই আসলে মাফিয়াদের মধ্যে একটা কন্টিনেন্টাল আছে, তো এই জন্য রোমেও একটা কন্টিনেন্টাল আছে, তো সে সেখানে চলে আসে। আর সেখানে এসে সে একটা রুম বুক করে, আর আমরা দেখতে পারি সেখানে মিট করে জুলিয়া নামের একটা লোকের সাথে, যে কিনা এই রোমের কন্টিনেন্টালের মালিক। আসলে সেও হচ্ছে জনের একজন পুরনো ফ্রেন্ড, আর যেহেতু সে জানতো যে জন আসলে রিটায়ার্ড করেছে, তো এই জন্য জনকে দেখতে পেয়ে সে একটু চমকেই যায়। তো এই জন্য জন তাকে বলে যে আসলে দু একটা কাজ এখনও রয়ে গেছে, তো এই জন্য আমাকে বাধ্য হয়ে আবারও ব্যাক করতে হয়েছে। তো এইটা শোনার পরে জুলিয়াস তাকে এই কন্টিনেন্টালের যে বেস্ট রুম আছে সেইটা অফার করে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে জন একটা দর্জির কাছে গিয়ে তার জন্য একটা বুলেট প্রুফ স্যুট বানায়, আর এরপর সে বাইরে এসে কিছু গানও কিনে, আর এরপর তার কিছু ফ্রেন্ডের সাহায্যে স্যান্টিনো মহলের পুরো ব্লু প্রিন্টটাকে চেক করে, মানে কোথায় গোপন রাস্তা আছে, কোথায় কী কী আছে, কোথা দিয়ে সে বেরোবে, কোথা দিয়ে ঢুকবে, সমস্ত ব্যাপারটা সে এখানে দেখে। আর আমরা একটা ব্যাপার লক্ষ্য করি যে আসলে এখানে যারাই আছে, মানে সেই দর্জি থেকে শুরু করে এই পর্যন্ত, তারা সবাই আসলে জনকে চিনে, মানে কেউ হয়তোবা জনের পুরনো বন্ধু আর নয়তোবা জন কারো থেকে কোনো ওয়াদা পায়। এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে জন আসলে সেই দিন রাতে চলে আসে অ্যান্টোনিও মহলে। আসলে এই মহলের মধ্যে একটা পার্টি হচ্ছে কারণ আজকে জিয়ানার রাজ্য অভিষেক হবে, মানে অ্যান্টোনিও সাম্রাজ্যের কিং হবে সে, তো এই জন্য সে এখানে পার্টি দিচ্ছে। আর আমরা দেখতে পারি যে জন আসলে পেছনের একটা দরজা দিয়ে মধ্যে আসে, আর সে মধ্যে আসার সময় প্রত্যেকটা জায়গায় জায়গায় তার যত গানটান আছে সেগুলোকে রেখে রেখে আসে, যাতে করে পরবর্তীতে এগুলোকে রিউজ করতে পারে। আর এদিকে আমরা দেখতে পারি যে যখন জিয়ানা গোসল করার জন্য বাথরুমের মধ্যে আসে, তখন সে জনকে দেখতে পারে। তো জনকে দেখার পরে সে একটু শকড হয়ে যায়, আর সে তাকে বলে যে তোমাকে একটা সময় আমি বন্ধু ভাবতাম, আর জন বলে যে আমি তো এখনও ভাবি। আর তাকে এইভাবে দেখতে পেয়ে আসলে জিয়ানা বুঝতে পারে যে কেউ তাকে মারার জন্য তাকে পাঠিয়েছে, তো এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে সেটা আসলে কে, কে আমাকে মারতে চায়। তো তখন সে বলে যে তোমাকে মারার জন্য সুপারি তোমার ভাই আমাকে দিয়েছে। তো এইটা শুনতে পেরে আমরা দেখতে পারি যে জিয়ানা তার হাতের রগগুলোকে কেটে সেই বাড্ডবের মধ্যে শুয়ে পড়ে। তো জন তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে এমনটা কেন করলে, তো তখন জিয়ানা বলে যে আমি আমার পুরো লাইফে সমস্ত সিদ্ধান্ত আমার নিজের মতো নিয়েছি, তো যখন মৃত্যু আসবে তখন এইটাও আমি আমার নিজের মতো নিতে চাই। তবে জিয়ানা মৃত্যুর আগে তাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করে যে যদি আমার জায়গায় হেলেন থাকতো তাহলেও কি তুমি তাকে মেরে ফেলতে। তবে জন আসলে এই অ্যান্সারটা দেয় না, আর তখন আমরা দেখতে পারি যে তার মৃত্যু হয়ে যায়। তবে তার মৃত্যু হয়েছে কি না এটাকে এনশিওর করার জন্য জন তার মাথার মধ্যে একটা গুলি করে, আর এরপর যখন সেখান থেকে চলে যাবে তখন আমরা দেখতে পারি যে জিয়ানার বডিগার্ড তাকে দেখে ফেলে। আর সে তাকে দেখে জিজ্ঞেস করে যে তুমি কি এখনও কাজের মধ্যে আছো, তো জন বলে যে হ্যাঁ। তবে এইটা শুনতে পেয়ে আসলে তার সন্দেহ হয়ে যায়, আর এই জন্য তারা দুজনেই তাদের দুজনকে গুলি করে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা দুজনেই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তো এই জন্য আসলে কারোরই কিছু হয় না। আর এই সুযোগটা পেয়ে জন এখান থেকে পালিয়ে যায়। তবে আমরা দেখতে পারি যে সমস্ত সিকিউরিটি গার্ড আসলে এখন জনের পেছনে লেগে গেছে, মানে এখন তারা জনকে খুঁজছে। আর যখন জন সেখান থেকে বেরিয়ে আসে
তখন শুরু হয় এই মুভির একটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন, মানে যেখানে আমরা দেখতে পারি যে জন এক এক করে সমস্ত গার্ডকে মেরে মেরে আস্তে আস্তে করে সামনে আগাচ্ছে। আর যখন জন সেই সুরঙ্গের মধ্যে আসে যেখানে সে অস্ত্রগুলো লুকিয়েছিল, তখন আমরা দেখতে পারি এখানে সমস্ত অস্ত্রগুলো সে নিয়ে নেয়। আর যখন সেই গার্ডগুলো তাকে মারার জন্য আসে, তখন সে সেই অস্ত্রের সাহায্যে তাদের সবাইকে মেরে এখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন সে বাইরে আসে, তখন আমরা দেখতে পারি যে সেই বডিগার্ডটা তাকে একটা কাঠ দিয়ে এখানে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর এই জন্য জন একটু আহত হয়ে যায়। আর তারা দুজন যখন ফাইট করছিল, তখন তারা ফাইট করতে করতেই হোটেল কন্টিনেন্টালের মধ্যে চলে আসে। তো এই জন্য জুলিয়াস তাদের দুজনকে বলে যে এখন ফাইট বন্ধ করবে, কারণ এই হোটেলের নিয়ম হচ্ছে এখানে কোনো মারামারি করা যাবে না। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে তারা সেই হোটেলের বারে বসে দুজনে ড্রিঙ্ক করছিল। তো এখানে জন তাকে বলে যে আমাকে আসলে মার্কার দেখানো হয়েছিল, তো এই জন্য আমাকে তাকে বাধ্য হয়ে মারতে হয়েছে। তবে এই গার্ডও বলে যে তুমি আমার সবচেয়ে ফেভারিট ফ্রেন্ড মানে জিয়ানাকে মেরেছো, তো এইটার বদলা তো আমি নিবই, তবে হ্যাঁ তোমার জন্য আমি একটা ফেভার করতে পারি, মানে আমি তোমাকে খুব বেশি একটা কষ্ট দেবো না, আমি তোমাকে সোজা মেরে ফেলবো। তো তখন জন বলে যে হ্যাঁ আমিও এটা চিন্তা করেছিলাম। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে যখন পরদিন সকালবেলা জন এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে চলে যায়, তখন আসলে স্যান্টিনো জনের মৃত্যুর জন্য $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে, মানে যে জনকে মারতে পারবে সে পেয়ে যাবে $7 মিলিয়ন। আর যখন এই খবরটা আসলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, তখন আর কি করার, তখন আসলে সে যেখানেই যায় সেখানেই আসলে তার সামনে মাফিয়ারা চলে আসে আর তাকে মারার জন্য তারা একেবারে আপ্রাণ চেষ্টা করে। তবে জনও আসলে কোনো অংশে কম না, সে তাদের সবাইকে ফেস করে তাদেরকে এক এক করে মারতে মারতে আস্তে আস্তে করে সামনে আগায়। তো এরপরে যখন জন মেট্রোর মধ্যে ছিল, তখন আসলে তার সামনে সেই গার্ড চলে আসে আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট হয়। তবে শেষ পর্যন্ত জন তার বুকের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়, আর যাওয়ার আগে সে তাকে বলে যে যদি এই ছুরিটা তুই বের করিস তাহলে তোর মৃত্যু হয়ে যাবে, তোকে আমি জীবিত এই জন্য ছাড়ছি কারণ তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তোর সাথে কোনো না কোনো জায়গায় আমার একটা সেন্টিমেন্ট জড়িত আছে। তো এটা বলে সে বেরিয়ে চলে যায়। তবে মাফিয়া তো আর এই পৃথিবীতে কম নেই, তো এই জন্য আরও কিছু লোক চলে আসে জনকে মারার জন্য। আর এত এত ফাইট করার পরে আসলে এখন জনও অনেকটা ক্লান্ত হয়ে গেছে আর অনেকটা আহত হয়ে গেছে, তো এই জন্য সেখান থেকে জলদি করে পালিয়ে একটা ভিখারিকে এসে একটা গোল্ডের কয়েন দেয়, আর সে তাকে বলে যে আমাকে সেইখানে নিয়ে চলো যে আসলে সবাইকে সাহায্য করে। আর তখন আমরা দেখতে পারি সেই দুটা লোক চলে আসে, তো এই জন্য ভিখারি জনকে সেখানে লুকিয়ে সেই দুটা লোককে মেরে ফেলে। এরপরে নেক্সট দিনে যখন জনের চোখ খুলে, তখন সে দেখতে পারে যে সে একটা সেফ প্লেসে আছে আর তার ভালো করে চিকিৎসাও দেওয়া হয়েছে। আর সে যে কালকে বলছিল যে আমাকে তার কাছে নিয়ে যাও, সে আসলে অন্য কেউ না, সে হচ্ছে বাউরি কিং। আসলে বাউরি কিং আর জন তারা দুজনেই একটা সময় একে অন্যের শত্রু ছিল, তারা একে অন্যকে মারতে চাইতো, তবে তখন জন আসলে সুযোগ পেয়েও বাউরি কিংকে ছেড়ে দিয়েছিল। তো এই জন্য জন চায় যে এখন আসলে বাউরি কিং তাকে সাহায্য করুক, তবে বাউরি কিং তাকে না করে দেয় আর সে তাকে বলে যে তোমার মাথার উপরে $7 মিলিয়ন পুরস্কার, আমি চাইলে তোমাকে এখানে মেরে $7 মিলিয়ন পেতে পারি। তবে জন তাকে এইটা বলে কনভিন্স করার ট্রাই করে যে আসলে সেই হাই টেবিল যেখানে কিনা 12টা সিট আছে, সেখানে একটা সিট খালি হয়ে গেছে আর খুব শীঘ্রই সেখানে স্যান্টিনো বসবে, আর আমি জানি যে স্যান্টিনো আর তুমি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় শত্রু, তো যখনই স্যান্টিনো সেখানে বসবে তখন সে সবার আগে তোমাকে মারবে, তার মানে যদি তুমি আমাকে একটা সুযোগ দাও আর আমাকে তুমি সাহায্য করো তাহলে আমি তোমার হয়ে স্যান্টিনোকে মারতে পারবো, আর যদি আমি তাকে মেরে ফেলি তাহলে তুমি তো বাঁচবেই, তোমার সমস্ত লোকজনও সেভ হয়ে যাবে। তো এইটা শুনতে পেয়ে বাউরি কিং জনকে নিয়ে নিচে চলে আসে আর সে তাকে এমন একটা গান দেয় যেটার বুলেটের দাম আসলে 1 কোটি টাকা করে, মানে যদি 3টা বুলেট জন উইক নষ্ট করে তাহলে তাকে 3 কোটি টাকা বাউরিকে দিতে হবে। আর সে তাকে যাওয়ার আগে এটাও বলে দেয় যে তুমি স্যান্টিনোকে মিউজিয়ামে পাবে। তো এরপরে নেক্সট দিনে যখন জন মিউজিয়ামের মধ্যে আসে, তখন আমরা দেখতে পারি এখানে একটা ভয়ঙ্কর ফাইট হয়, মানে জন 6টা বুলেট দিয়ে 6 জনকে শেষ করে দেয়। তবে আসলে স্যান্টিনো কোনো রকমে এখান থেকে পালিয়ে যায় আর সে সোজা চলে আসে কন্টিনেন্টালে, কারণ সে জানতো যে এখানে আসলে জন তার কিছুই করতে পারবে না। তো এখানে আসার পরে সে উইনস্টনকে বলে যে তুমি জনের মেম্বারশিপ কেটে দাও, তবে উইনস্টন বলে যে জন আসলে এখনও কোনো নিয়মের ব্রেক করেনি, সো আমি তার মেম্বারশিপ কাটতে পারবো না। তবে তখনই আমরা দেখতে পারি যে জন একটা গান নিয়ে চলে আসে আর সে তার সামনে দেখতে পারে যে স্যান্টিনো বসে আছে। যদিও উইনস্টন তাকে বারবার করে চলে যাওয়ার জন্য বলছিল, তবে জন কোনো কিছু চিন্তা না করে সোজা তার মাথায় গুলি করে দিয়ে তাকে এখানে শেষ করে দেয়, আর এরপর সে তার ডগ নিয়ে আবারও তার সেই পুরনো ঘরের মধ্যে চলে আসে। তো তখন আমরা দেখতে পারি যে সেই কন্টিনেন্টালের রিসেপশনিস্ট তার সাথে মিট করার জন্য আসে আর সে তাকে বলে যে উইনস্টন তোমার সাথে মিট করতে চায়। আর যখন জন গিয়ে উইনস্টনের সাথে মিট করে, তখন উইনস্টন তাকে বলে
যে তুমি আসলে হোটেলের মধ্যে সবার সামনে তাকে তুমি শ্যুট করে মেরে ফেলেছ। তার মানে এখন আসলে আমিও তোমাকে সেভ করতে পারবো না, কারণ তুমি হোটেলের নিয়ম ভঙ্গ করেছ। সো এখন তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে তুমি যেখানে ইচ্ছা লুকিয়ে পড়ো, কারণ এর পর থেকে তোমাকে প্রত্যেকটা গ্যাংস্টার মারার ট্রাই করবে। তো তখন জনতাকে বলে যে তুমি বলে দাও, যার সাহস হয় সে যেন এখানে আসে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর তখন আমরা দেখতে পারি যে উইনস্টন একটা কল দিয়ে জনকে এক্স কমিউনিকেটর হিসেবে ঘোষণা করে দেয়। আর এমন একটা সাসপেন্সের সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে এখন জনের সাথে কি হবে, তাকে কি মেরে ফেলা হবে? কারণ আমরা যেমনটা জানি যে যেই হোটেলের নিয়ম ভঙ্গ করে তাকে সোজা মেরে ফেলা হয়। তো যেহেতু জনও হোটেলের নিয়ম ভঙ্গ করেছে, তো তার মানে তাকেও মরতে হবে। তো এখন সে মরবে নাকি সার্ভাইভ করবে সেইটা আমরা জানবো পরের পার্টে, যেটা কিনা জন উইকের চ্যাপ্টার 3। তো সেটার জন্য ওয়েট করতে হবে না, সেটা আমরা কালকেই নিয়ে আসছি। তো দেখা হচ্ছে পরের পার্টে। টিল দেন, টেক কেয়ার।